নমস্কার হাওয়া বার্তার চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপডেট রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল কোথায় কোথায় হতে পারে এছাড়া তাপপ্রবাহ কতদিন চলতে পারে ঘূর্ণিঝড় সংক্রান্ত লেটেস্ট আপডেট কি রয়েছে সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব আমরা প্রথমেই দেখে নেব যে ঝড় বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর শুধুমাত্র জানিয়েছেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোনো কোনো অংশে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে কিন্তু অনলাইন ম্যাপ দেখাচ্ছে এই জেলা তিনটে ছাড়াও অন্যান্য জেলাতেও হতে পারে যেমন রয়েছে নদীয়া পূর্ব বর্ধমানের দু এক জায়গায় এছাড়া হুগলি জেলা সঙ্গে রয়েছে কলকাতা হাওড়া এছাড়া রয়েছে মেদিনীপুরের কোনো কোনো অংশে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের দিকে বিক্ষিপ্ত ধরনের অল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎসব বৃষ্টি হতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূম জেলা এছাড়া মুর্শিদাবাদ জেলার দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি না ঝাড়খণ্ড দিকে সেরকম কোন বৃষ্টির বা ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এছাড়া আমরা দেখে নেব যে আগামীকাল কোনো ঝড় বৃষ্টি আসবে কিনা আগামীকালের যে আপডেট দিচ্ছেন আবহাওয়া দপ্তর তারা শুধু বলছেন যে চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে আমরা সেরকমই কিছুটা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া নদিয়া জেলা পূর্ব বর্ধমানের দু এক জায়গায় হুগলি জেলার দিকে এছাড়া কলকাতা হাওড়া হুগলির দিকে মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও হালকা দু এক জায়গায় হালকা মাঝারি সহ বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু পশ্চিম দিকের জেলাগুলো বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে পূর্ব বর্ধমানের কিছুটা জায়গা পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গা এবং বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তবে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে নদিয়া সংলগ্ন পূর্ব বর্ধমান নদীয়া এছাড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুরের দিকে এমন একটা সম্ভাবনা কলকাতা হাওড়ার দিকে এমন একটা সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকে সেরকম কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই এবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সবথেকে যেটি বড় খবর রয়েছে তাপপ্রবাহ কীরকম চলবে আগামীকাল কতদিন চলতে পারে হবে প্রথমেই জানাবো যে আগামীকাল কোন কোন জেলাগুলোতে তাপপ্রবাহ চলবে কি বললেন আলিপুর আবহাওয়া দপ্তর তারা যেটা বলছেন যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া কলকাতার দিকে সেরকম তাপপ্রবাহের সম্ভাবনা নেই আমরা কিন্তু সেরকমই দেখতে পাচ্ছি তবে এই তিনটি জেলা ছাড়া বাকি প্রত্যেকটা জেলা যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া রয়েছে ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এছাড়া পশ্চিম বর্ধমান নদিয়া, বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতে এরকম তাপপ্রবাহ তাপপ্রবাহ চলবে আর এই চলতে পারে একেবারে এখনো পর্যন্ত বেশ কিছুদিন এমনটা তাদের আপডেট সাত বা আট জুন পর্যন্ত চলতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে অবশেষে তাপপ্রবাহের পূর্বাভাস জারি না আবহাওয়া দপ্তর আমরা যেটা অনেকদিন আগে থাকতে আপনাদের দেখাচ্ছিলাম যে তাপপ্রবাহের মতন পরিস্থিতি চলছে এই মুহূর্তের যে আপডেট রয়েছে আগামীকালও দেওঘর এছাড়া রয়েছে ধানবাদ জামশেদপুর এই সংলগ্ন জায়গাগুলোতে এবং রাঁচির কিছু কিছু জায়গায় কিন্তু তাপপ্রবাহের মতন পরিস্থিতি রয়েছে সরাসরি উত্তরবঙ্গের আপডেটে আমরা ফিরে আসছি উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকালে যে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে বিশেষ করে রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে তাপপ্রবাহ চলতে পারে এবং পাঁচ তারিখ থেকে আবার কিন্তু দার্জিলিং দার্জিলিংয়ের দিকে তাপপ্রবাহ চলবে এবং ওপরের কোনো কোনো জেলাতে তাপপ্রবাহের সম্ভাবনা জারি করছেন আবহাওয়া দপ্তর সুতরাং উত্তরবঙ্গেও কিন্তু তাপপ্রবাহের মতন পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা এই মুহূর্তের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এছাড়া রয়েছে জলপাইগুড়ি শিলিগুড়ি এছাড়া কুচবিহার আলিপুরদুয়ারের দিকে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে রাতের মধ্যে এবং আগামীকালের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আবহাওয়া দপ্তর বলছেন দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং পাঁচ তারিখে বৃষ্টি কিছুটা বাড়তে পারে এই রয়েছে বন্ধুরা আপডেট অন্যদিকে উত্তর উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেখানে কি আপডেট রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি তাতে আজকে তো সেরকম আমরা কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না উল্লেখযোগ্যভাবে রাত পর্যন্ত সময়ের মধ্যে তবে ভোরের দিকে গোয়ালপাড়া গুয়াহাটি যোরহাটের দিকে অর্থাৎ আগামীকাল ভোর থেকে আগামীকাল সকালের মধ্যে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে ত্রিপুরার ক্ষেত্রে সেরকম উল্লেখযোগ্য বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না হালকা হালকা কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত দু এক জায়গা দু এক জায়গা বৃষ্টি হতে পারে এমনটাই রয়েছে প্রধানত আপডেট এবার বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে দেখিয়ে দেওয়ার পর আপনাদের ঘূর্ণিঝড় সংক্রান্ত লেটেস্ট আপডেটটি জানিয়ে দেবো বা দেখিয়ে দেবো এই মুহূর্তে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন প্রধানত বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এবং সিলেট বিভাগের দিকে তবে আমরা যেটা উল্লেখ করতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি প্রধানত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাজশাহী বিভাগের কিছু জায়গায় ময়মনসিংহ বিভাগের দিকে এছাড়া রয়েছে খুলনাম সাতক্ষীরা যশোর বগুড়া এই সমস্ত জায়গায় তবে বরিশাল এবং চট্টগ্রামে ততটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না আমরা একটু ম্যাপটা চালিয়ে দেখছি যে বৃষ্টি পরবর্তী ক্ষেত্রে যায় কিনা অবশ্যই পরবর্তী ক্ষেত্রে যেমন অধিদপ্তর জানাচ্ছেন যে বৃষ্টির সম্ভাবনা থাকছে চট্টগ্রাম কুমিল্লা এছাড়া সিলেট বিভাগের দিকে বৃষ্টি কিছুটা রাতের দিকে হতে পারে বিক্ষিপ্ত আকারে সারা দেশ জুড়ে যে তাপপ্রবাহ চলছে তা অব্যাহত থাকতে পারে এখনই বন্ধ হচ্ছে না এটাও জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর সরাসরি ঘূর্ণিঝড় সংক্রান্ত আপডেটটি আপনাদের জানিয়ে দেবো এই মুহূর্তের যে আপডেট রয়েছে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরের দিকে এবং দুটি সাগরে কিন্তু দুটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখে কি পরিস্থিতি রয়েছে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি দেখতে পাচ্ছি নয় বা দশ তারিখে সেটি আছড়ে পড়তে পারে একই রকম রয়েছে এবং সেই আছড়ে পড়া জায়গা হচ্ছে প্রধানত উত্তর মায়ানমার এবং বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে দশ তারিখের দিকে যার ফলে এই সমস্ত জায়গাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের দিকে সরাসরি আসার এখনো পর্যন্ত কোন খবর পাওয়া যাচ্ছে না তবে এই ঘূর্ণিঝড়টি প্রথমে আছড়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে যেটি প্রথম আছড়ে পড়বে তার নাম হবে বিপর্যয় অবশ্যই আপনাদের জানিয়েছি এ এখন আরব সাগরে যে ঘূর্ণিঝড়টি কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে রয়েছে অর্থাৎ বঙ্গোপসাগরের পরে এটির নাম হতে পারে তেজ এটি যেতে পারে প্রধানত গুজরাট এবং কঙ্কন উপকূলের দিকে বা অন্য কোথাও যেতে পারে এখনই সঠিকভাবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোনো আপডেট নেই তবে তারা যেটা বলেছেন যে সাত তারিখে একটি ঘূর্ণাবর্ত আরও ডেভেলপ করবে এবং সেটি আস্তে আস্তে একটি লো প্রেসার এরিয়ায় পরিণত হবে সাত তারিখের দিকে জুন মাসের আরব সাগরের যে সিস্টেমটি রয়েছে এবং বঙ্গোপসাগরের সিস্টেম সম্পর্কে দেখে নেব ঝড় বৃষ্টির সম্ভাবনা কতটা কি দেখতে পাওয়া যাচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি স্বাভাবিকভাবে হতে পারে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দিকে এবং উত্তর মায়ানমারের দিকে তবে এই ঝড় বৃষ্টি কতটা পরবর্তী ক্ষেত্রে কোন দিকে যেতে পারে আমরা একবার দেখে নেব পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম ছাড়িয়ে সেই ঝড় বৃষ্টি আস্তে আস্তে ভারতবর্ষের মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং পরবর্তী ক্ষেত্রে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে যাবে তাই ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রধানত রয়েছে বাংলাদেশের চট্টগ্রামে প্রবলভাবে বরিশালে অনেকটাই রয়েছে খুলনা বিভাগে বৃষ্টি হতে পারে কিছুটা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে প্রচণ্ড বৃষ্টি কিছু কিছু জায়গা হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তবে পশ্চিমবঙ্গের দিকে আমরা কিন্তু কিছুই লক্ষ্য করতে পারছি না না আছে ঝোড়ো হাওয়া না আছে বৃষ্টি তবে ঝোড়ো হাওয়াটা উপকূলবর্তী জেলাগুলোতে অবশ্যই বয়ে যাবার একটা সম্ভাবনা থাকছে প্রধানত দশ এবং এগারো তারিখ দুপুর পর্যন্ত সময়ের মধ্যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে এমন একটা সম্ভাবনা তৈরি হতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে দশ তারিখের পর সেই বৃষ্টি কোন দিকে যাবে আমরা চেক করে দেখে নিচ্ছি সেই বৃষ্টি আস্তে আস্তে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ বাংলাদেশের সিলেটে ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কুচবিহার আলিপুরদুয়ারের দিকে কিছুটা প্রভাব পড়তে পারে তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে প্রচন্ড বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দিকে সেই অর্থে আমরা বৃষ্টি দেখতে পেলাম না যদি উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি হতে পারে এই ঘূর্ণিঝড় এফেক্টের জন্য আপডেটটি এই পর্যন্তই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং